না ভাই, তুমি আবার ধাক্কা দিয়ে এখন পর্যন্ত আমাদের ক্যাজুয়ালিটি ডিপার্টমেন্টে পাঁচ চারটার মতো রোগী আসে, একটা চেস্ট ইঞ্জুরি আছে, একটা শোল্ডার ইঞ্জুরি আছে, একটা পেলভিসের ইঞ্জুরি আছে, একটা সফট টিস্যু ইঞ্জুরি আছে, এগুলো সিরিয়াস তেমন কিছু না, এগুলো আমরা ঠিক মতো মেরে এক্সরেসে করা, এগুলো টাইমিং করা, মোটামুটি এগুলো সেটেল আছে এখন, ঠিক আছে। আরও যদি আমাদের রোগী আছে, আমাদের পর্যাপ্ত ব্যবস্থা আছে, আমাদের অলরেডি আমাদের ডিপার্টমেন্টে আমাদের ক্যাজুয়ালিটির সিনিয়র টু জুনিয়র সব ডাক্তাররা উপস্থিত আছে, ইমার্জেন্সি ডাক্তাররা রয়েছে, অ্যানেস্থেশিয়া ডাক্তাররা রেডি আছে, সব কিছুই আমাদের ইয়ে আছে, আমাদের ফ্লুইড ব্লাড রক্ত সব কিছু আমাদের ইয়ে আছে, যে কোনো ক্যাজুয়ালিটি ম্যানেজ করার মতো আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা ইনশাল্লাহ আমরা এটা ম্যানেজ করছি। চিকিৎসা তো মনে হয় ফ্রি দিচ্ছেন? হ্যাঁ, সব ফ্রি মেডিসিন, এখানে আমাদের ডিরেক্টর সব বলে দিচ্ছেন আমাদেরকে, যেখানে যত মানে রোগী আসবে সব রোগীর ফ্লুইড আমরা সাপ্লাই দিচ্ছি, সব কিছু অপারেশন যদি এভরিথিং আমরা দেব, সব কিছু আমরা সাপ্লাই ফ্রি দিচ্ছি। রোগী কোনো গেলে এখনো মানে এমনিতে রোগী সব বসে, রোগীগুলো আসে সবগুলোতে টাকা পয়সা সব কিছু দেয়, আমরা সব রোগী ফ্রি চিকিৎসা, একদম এক্স রে ফ্রি করা হইতেছে, ওষুধপত্র ফ্রি ফ্রি দেওয়া হইতেছে, এবং যা যা অপারেশন যদি যেগুলো লাগে আমরা সোশ্যাল মেডিয়াতে সব কিছু রেডি আছে আমাদের ফ্রি। আমাদের বিভাগের প্রধান অর্থমন্ত্রী ব্যক্তি তো 200 উপরে, আমি রোগের কি বা কি হয়েছে আমি আর দেখি, আমার রোগী নিয়ে আমি মাথা ঘুরে পড়ে আমার মানুষের দিকে নিয়ে আসবো। আপনার যাত্রী আসবেন? হ্যাঁ, আমি যাত্রী দিলাম, ও আমার সাথে ফ্রেন্ডটা তো সামন সাইড পার্লার দিয়ে বিভিন্ন টাইপ দিয়ে, আর যে লাস্ট সাইড দিয়েছিল ও লাস্ট সাইডে আমরা ওরা কে উদ্ধার করছে? আমার পাশে আমার সাথে সবসময় থাকে, এজেন্টটা মানে দিতে তো আর যাচ্ছি না, মানে বকে দিয়ে গেছে তারপরে কি এলাকার বাসী সবাই আসছে, ওই এলাকার মানুষ প্রত্যেক টাকা উদ্ধার করছে, বিভিন্ন জায়গায় পাঠাইতেছে গাড়ি, প্রশাসন আসছে। আপনার যে বগিতে সেই বগির দাঁড়াইয়া মানুষ বেশি আসতে না গোয়াইয়া বেশি আসতে? যতজন আমরা সিটে ছিলাম ঠিক সেই পরিমাণ দাঁড়াইয়া আছে, ওরা বেশি। আজকে একটু চাপ ছিল যাত্রীদের, রোড বন্ধ থাকা যাত্রীদের। আপনি কি কোনো হতাহত দেখছেন যে নিহত দেখছেন? না, নিহত আমি দেখি নাই, হতাহত আমার পাশে ছিল। কী পরিমাণ আপনি মানুষ কিলা দেখছেন, কীভাবে মানুষটা দেখছেন? আমি হতাহত যারা আছে এদের দেখছি। কিলা তারা কিলা ফলাইন দিচ্ছে? একজন তো আমি এখানে তো হাঁটুর নিচে পানি, পানির পারে যে লোকটাকে দেখছি ওর কোনো নড়াচড়া নাই, হয়তো মারাই গেছে, আর বাকি কিছু ইঞ্জুরি আছে শরীরে, ইঞ্জুরি আছে ছোটো বাচ্চা মহিলা। আপনার নামটা? আতিক হুসাইন। আতিক হুসাইন, আপনার কই যাইতে আসতাম? আমি ঢাকায় যাইতে আসতাম ব্যবসা করতে।